সূর্যের ঘরতাপে পুড়ছে পৃথিবী, গগনের কোথাও সামান্য মেঘের দেখা নেই। তীব্র গরমে অসহায় মানুষ গান গায়, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই। কোথাও বৃষ্টির আশায় আয়োজন করা হয় নামাজের, মহান আল্লাহর দরবারে চোখের পানি ভাসিয়ে বৃষ্টির জন্য ফরিয়াদ জানায় তপ্ত ক্লান্ত অসহায় মানুষ। সনাতন ধর্মের মানুষজনও থেমে থাকেন না, দেবদেবীর প্রতি বাড়তি পূজা দেন এক পশলা বৃষ্টির আশায়। অনাবৃষ্টি থেকে বাঁচতে এসবই আমাদের সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতি। কিন্তু মরুভূমির দেশে তো এমনিতেই বৃষ্টিপাত অনেক কম হয়, সেখানে সূর্যের পারদ পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অনেক অনেক বেশি। 48 ডিগ্রি তাপমাত্রার সূর্য আগুনের গোলা হয়ে ঝরে আকাশ থেকে, সেই তাপে মরুর বুক যেন অগ্নিকুণ্ড হয়ে ওঠে, কোথাও মাথা গোজার ঠাঁই থাকে না। তীব্র এই গরম থেকে বাঁচতে কি করে মরুর দেশের মানুষ? তারাও কি বাংলাদেশের মানুষের মতোই সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানায় বৃষ্টির আশায়? হয়তো জানায়। তবে সম্প্রতি মরুর দেশ আরব আমিরাত এমন এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে যা তাক লাগিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। 1.5 মাসের বেশি সময় ধরে সূর্যের প্রচণ্ড দাবদাহে পুড়ছে দেশটি, গরমে হাঁসফাঁস করছে মানুষ, তাপমাত্রার পারদ পেরিয়েছে 46 ডিগ্রি। এ অবস্থায় আকাশে ড্রোন পাঠিয়ে মুষলধারে বৃষ্টি ঝরিয়েছেন আরব আমিরাতের বিজ্ঞানীরা। এমন যুগান্তকারী ঘটনা দুনিয়াবাসী এর আগে কখনোই দেখেনি, আর তাই তো আরব আমিরাতের এমন কীর্তি হইচই ফেলে দিয়েছে সারা পৃথিবীতে। কৌতূহলী মানুষ মাত্রই আগ্রহী হয়ে উঠেছেন কি করে এমন অসম্ভব কাজ সম্ভব করা হলো। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মরুভূমির তীব্র গরম থেকে রক্ষা পেতে আরব আমিরাত সরকার অনেক দিন ধরে উপায় সন্ধান করছিল। সর্বশেষ বিজ্ঞানীদের পরামর্শে কৃত্রিম বৃষ্টি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য নেওয়া হয় 1,500 কোটি মার্কিন ডলারের একটি বিশাল প্রকল্প। এটি বাস্তবায়নে এগিয়ে আসেন সংযুক্ত আরব আমিরাতের একদল বিজ্ঞানী। দীর্ঘ গবেষণার পর গত মাসের শুরুর দিকে আকাশে ড্রোন পাঠিয়ে বৃষ্টি নামাতে সক্ষম হন বিজ্ঞানীরা। কিন্তু কিভাবে এটি সম্ভব হলো? বলা হচ্ছে ড্রোন থেকে কৃত্রিমভাবে বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে আবহাওয়াকে পাল্টে দিয়েছেন বিজ্ঞানীরা, ফলে মরুর দৃষ্টিতে দেখা মেলে বৃষ্টির। বলা চলে জোর করেই বৃষ্টি নামিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের ভিডিও প্রকাশ করেছেন দুবাইয়ের আবহাওয়া কর্মকর্তারা। বিজ্ঞানীরা নতুন যে প্রক্রিয়ায় বৃষ্টি নামিয়েছেন সেটি নতুন সম্ভাবনা তৈরি করছে গোটা বিশ্বের জন্য। আন্তর্জাতিক গণমাধ্যম CBS নিউজের এক খবরে বলা হয়, আগের প্রক্রিয়াগুলোর মতো পরিবেশের উপর বেশি প্রভাব না ফেলেই অনাবৃষ্টি কমানোর স্বপ্ন দেখাচ্ছে আরব আমিরাতের নতুন প্রক্রিয়াটি। সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর প্রায় 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়। সরকার আশা করছে মেঘে বিদ্যুৎ চার্জ ব্যবহারের মাধ্যমে বৃষ্টি তৈরি করলে তা বছরে কিছু তাপদাহ কমাতে ভূমিকা রাখবে। ব্রিটেনের ইউনিভার্সিটি অফ রিডিং এর গবেষকদের তথ্য অনুসারে সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানীরা প্রথমে ড্রোন ব্যবহার করে ঝড় তৈরি করেছেন যা বিদ্যুতের মাধ্যমে মেঘে আঘাত হানে। এতে শুরু হয় ভারী বৃষ্টিপাত। বলে রাখা ভালো, গরম প্রধান দেশে হালকা বৃষ্টিপাতে বৃষ্টির ফোঁটা অনেক সময় মাটিতে গড়ার আগেই বাষ্প হয়ে যায়। এজন্য ভারী বৃষ্টিপাত ঘটানোর দিকে জোর দিয়েছেন আরব আমিরাতের বিজ্ঞানীরা। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হলেই কৃত্রিমভাবে বৃষ্টি নামাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ড্রোনের মাধ্যমে মেঘকে বৈদ্যুতিক শক দিয়ে বৃষ্টি নামানো হচ্ছে। কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর এই প্রকল্পের প্রধান আল মাজুরি গাল্প টুডেকে জানান, ড্রোনের মধ্যে বিদ্যুৎ সৃষ্টিকারী যন্ত্র রয়েছে। এই যন্ত্র নিয়ে মেঘের কাছে উড়ে যায় ড্রোন, সেখানে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের ভারসাম্যে হেরফের ঘটিয়ে বৃষ্টি নামানো হচ্ছে। চলতি বছর 162 বার ড্রোন পাঠিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এর মধ্যে মঙ্গলবার থেকে এ পর্যন্ত পাঠানো হয়েছে 14টি ফ্লাইট। স্বস্তিদায়ক বৃষ্টি নামানোর ক্ষেত্রে প্রতিবারই সফল হয়েছেন তারা। বৃষ্টির পানি ধরে রাখার কৌশল নিয়েও কাজ করছে আরব আমিরাত। দেশটির প্রায় 130টি বাঁধ দিয়ে ঘেরা জলাশয়ের ধারণ ক্ষমতা 12 কোটি ঘনমিটার। আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি অ্যান্ড সিসমোলজির পরিচালক আবদুল্লাহ আল মানসুদ বলেন, পানি ধরে রাখার জন্য আরও বাঁধ তৈরির পরিকল্পনা আছে আমাদের। আমরা এক ফোঁটাও পানি অপচয় করতে চাই না। প্রবাস টাইম ডেস্ক রিপোর্ট।